সাকিব লিটনদের নিয়ে হুলস্থুল আইপিএলে, প্রথমবার মুখ খুলেছে কেকেআর। সাকিব আল হাসান লিটন দাসকে শুরু থেকে পাবে না কলকাতা নাইট রাইডার্স, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে কার্যত হুলস্থুল কাণ্ড বেঁধে গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের নির্বাসিত করার ভাবনাও রয়েছে বিসিসিআই এর। এই অবস্থায় সাকিবদের নিয়ে প্রথম মুখ খুলল কেকেআর। কলকাতার নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত জানিয়ে দিলেন তারা নিয়মিত যোগাযোগ রাখছেন সাকিবদের সঙ্গে। পণ্ডিত বলেন, দেখি এজ এ কোচ করকে মুঝে হর প্লেয়ার কে সাথ বাত করনি হতি হ্যায়। ইট ইজ নট পার্টিকুলারলি ওয়ান পার্টিকুলার প্লেয়ার what you talk about it, but every individual player is equivalent to me, and main samajhta hu ki har player ke sath baat karna ye har coach ka ek kaam hai, to wahi kaam main kar raha tha. IPL shuru hote 8-3 din baki, Kolkata Knight Riders namche shonibar. Coach je rokom notun temoni ebar notun odhinayok beche niyeche Kolkata. Daitto deya hoyeche Nitish Rana ke. Ankura ekjon ke odhinayok hishebe beche nawar karono janalen pundit. Tini bolen, मेरे ख्याल से जिस तरह से हमने नीतीश के बारे में सोचा, तो इट गिव्स ऑल ऑफ अस दैट कॉन्फिडेंस एंड इट इज ऑल कलेक्टिव डिसीजंस। इट इज नॉट वन पर्टिकुलर डिसीजन ऑफ द कोच, बट कलेक्टिव डिसीजंस ऑफ द सपोर्ट स्टाफ, एवरीबडी दैट यू नो इज इन्वॉल्व देयर, एंड आई थिंक इट इज बीन एक्सेप्टेड वेरी नाइसली, एंड आई एम श्योर दैट आई एम वेरी कॉन्फिडेंट दैट नीतीश विल डेफिनेटली डू द बेस्ट जॉब व्हाट ही as he's been mentioned. IPL শুরুর আগে শ্রেয়স আয়ারের চোট তার বদলে নীতিশকে দায়িত্ব দেয়া হয়েছে, সেটা কেকেআর কে চিন্তায় ফেলে দেবে। পণ্ডিত বলেন, ও উস টাইম কি বাত হয় জব আয়েগা জব দেখ লেঙ্গে অর কিস তরহ সে হামারি গেম কা প্রোগ্রেস কেসে চল রহা হ্যায়, মেরে ক্যাপ্টেন কো পুছনা পড়েগা, উসকা পারমিশন লেনা পড়েগা ওয়েদার হি ইজ হ্যাপি অর নট। ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, রঞ্জি জয়ী সেই কোচকে দায়িত্ব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর আগে নিজের পরিকল্পনার কথা জানালেন পণ্ডিত, সেই সঙ্গে জানালেন আইপিএল তার কাছে বড় চ্যালেঞ্জের জায়গা, সেই চ্যালেঞ্জ নিতে তিনি তৈরি। জানালেন ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে তার পরিকল্পনার কথাও। পণ্ডিত মনে করেন আইপিএলে তো ক্রিকেটটাই খেলতে হবে, তাই আলাদা করে ভাবার কোনো প্রয়োজন নেই, তিনি যেভাবে খেলে এসেছেন সেভাবেই খেলবেন, পরিস্থিতি পাল্টাবে সেই অনুযায়ী নিজেদের খেলার ধরন ঠিক করবেন তারা। পণ্ডিত বলেন, অবভিয়াসলি চ্যালেঞ্জ তো হর জায়গা হতা হ্যায়, এন্ড দিস ইজ অলসো अ डिफरेंट चैलेंज बिकॉज डोमेस्टिक क्रिकेट के बाद या इस लेवल पे आना है कि जहाँ ऑल इंटरनेशनल प्लेयर्स ऑल एक्सपीरियंस प्लेयर्स एंड विथ रेपुटेशन, सो ऑब्वियसली इट्स अ डिफरेंट चैलेंज, एंड चैलेंज हमेशा अच्छा लगता है, तो लेट्स सी हाउ इट गोज, बट डेफिनेटली हमारा प्रोसेस हमारा प्रिपरेशन जिस तरह से हम कर रहे हैं एवरीथिंग विल गो राइट वे। Sir, obviously respond.